হে গাইস চলে এলাম আমি হোটেল রুম দেখেছ তোমার হোটেল রুম এটাকে বলে মাস্টার কার্ড মাস্টার কার্ডটা ঢুকালেই কিন্তু কিন্তু লাইটটা জ্বলে করবে করলেই এই দরজা গেট খুলে যায় মানে দরজা খুলে যায় হোটেল রুমের আবার করলো লাইট জ্বলে যায় জানো মাস্টার রুম মাস্টার কার্ডের এরকম ভ্যালু তোমরা এরকম কোন রুমে হোটেলে গেছো আমি চাইনি আমার অত পয়সা নাই আর আমরা তো ব্র্যান্ড প্রমোশন কোনোদিন পাবো না বড় বড় হোটেলের যেতেও পারিনি তারপর জানো হোটেলের বেডরুমে নাকি সিসিটিভি আছে হোটেল শুধু বেডরুমে সিসিটিভি আছে ওয়াশরুমে সিসিটিভি নাই ও কুইন্টালি শিওর ওয়াশরুমেও আছে তুমি দেখতে পাওনি কোনোখানে না লুকিয়ে হোটেলের ওয়াশরুমেও সিসিটিভিটা রাখা হয়েছে তুমি জানোই না তুমি দেখোই নি হায় রে পুরীতে ঘুরছে আর এখনো দেখাচ্ছে টাইগার হিল সেই সেইখানে সেইখানে পড়ে আছে কেন পুরীর হোটেলের কিছু দেখানোর মতো নাই পুরীর হোটেলটা অবস্থা মতো গিয়ে করে খেতে হচ্ছে হোটেল কারণ প্রমুশনটা খুব ভালো জায়গার মানে কোন ভালো কোম্পানি করেনি তাই রান্নাবান্না করেই খেতে হচ্ছে আহা গো কত কষ্ট রান্না বান্না করে খেতে হচ্ছে মাংস রান্না করছে পুরীর মতো জায়গাতে গিয়ে তারপর তারপর কালকে সবাই বলেছে bimuni antri bi biri 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 yes biri শর্টস চ্যানেল খুলবে কিনা দেখতে আম আজকে পিঙ্কি ওর ডিক্লারেশন দিয়ে দিলো যে যখন বিট্টু টিট্টু ওর বাড়িতে আসবে তখন কিছু রিলস করবে এবং অবশ্যই নাটক টটক করারও সুযোগ আছে হ্যাঁ কারণ রিমিকে ভালো রাখতে এগুলি করতে লাগবে কারণ রিমি যখন নাচ নাচ করে ও একটু স্ট্রেস ফ্রি থাকে ওকে রিল্যাক্সেশনের জন্য নাচ নাচ করতে লাগে যদিও হাতের অবস্থা ভালো না ও একটা হাত দিয়ে নাচ করছে একটা হাত দিয়ে নাচ করেই ফাটিয়ে দিচ্ছে বা বা বলেই লাভ নাই সত্যি একটা ছাপড়ি ড্যান্সওয়ালি যে নাচে ন জানে না নাচে কিছু জানে খালি শরীরটা হিলালেই কি নাচ হয় সে নাচলে পরেও মানুষ বা বা করে সত্যি মানুষ নাচ না পাবলিক একদম বোকা মানে একদম বোকা হয়ে গেছে হম আই ছাপড়ি রিমিকে বলছি তুই কেন এরকম ড্যান্স করি পাবলিককে বোকা বানাস তোকে থ্রি থার্টি ফাইভ বোধ হয় না থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন লোক ভিউজ দিচ্ছে এতগুলি লোক কে তই ভাবে উল্লু বানাতে পারলি নাচ নাচের সত্য কিছু নাচ করতে নাচ করতে পারলি আরে আর কবে ছাপরা ডান্স কর কে দেখ না লাগালে তুলিস্টিক হিলাইলে আরা ডিস্ট্রিক্ট কামেরিয়া কামরিয়াকারে লাপালপ কামেরিয়া কামারিয়া কা রে লাপালপ লব লালি পপ লাগালু ছাপ্রি ডান্সই তো তাই ওইরকম ওইরকম গানগুলি করলাম আর কি যেসব গানগুলিতে লোকে বলে রিমির মধ্যে তো ড্যান্স নাই জানি না তার লয় কিছু জানে না কি বিচ্ছিরি বিচ্ছিরি ড্রেস পরে উফ চোখে দেখতে পারি না আমরা সহ্য করতে পারি না হট প্যান্টগুলি দেখেছো কিরকম বিশ্রী ভাবে যে রিমি যদি কোনো শর্টস করে বা শর্টস চ্যানেল খুলে তাহলে বিড়ি চালাইলে কেন কেন যদি জলেই করতেও তাহলে ধোঁয়াটা কেন সমুদ্রের ঢেউয়ে ঢেউ ওঠে বুঝতে পারি না একটা কেলটিমে মেয়ে যে এত কালো এত কালো যা কিচ্ছু বলতে কিছু নেই তার যে ট্যালেন্টের ট নেই তাকে দেখেও কারোর ধোঁয়া উঠে বিড়ি জ্বালাইলে পিয়া জিগার মারি না 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 লা আমি বুঝতে পারছি তার ভয়টা কোথায় কোন জায়গায় ভয় যার কোনো গুণই নেই রিমি একটা মেন্টাল পেশেন্ট যার কথার কোনো ভ্যালু নেই যার চ্যানেলে কোনো ভ্যালু নেই তার তার জন্য সমুদ্রর পারে আইসাও ওই মাতাল মাতাল মন থাকা সত্ত্বেও এইখানে আসতে লাগে এ বাত কুচ হজম হওয়া হজমালা ক্যান্ডিবি ঘর পে নিয়ে তারপর আসি। বিট্টু টিট্টু কাল বিট্টু টিট্টু সুন্দর কমেন্টস আমাকে লিখেছে যে প্রথম দিন যখন আমার পাশে কেউ ছিল না তুমি সবসময় ছেলেটে কথাটা বলে যখন ওর ওয়ান কে সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি পাশে ওকে আমি সাপোর্ট করেছিলাম ওর জন্য আমার কথা শুনতে হয়েছে কিছু যায় আসে না আমার তোমাকে আমি কোনোদিনও ভুলবো না ও আমাকে অপর্ণা দিদি ভাই ডাকতো তোমাকে আমি কোনো ভুলবো না অপর্ণা দিদি ভাই তুমি যেভাবে আমার পাশে ওই সময় ছিলে হুম আমার পাশে যত লোকে আসুক না কেন আমার জীবনে তোমার দামটা একই রকম থাকবে থ্যাংক ইউ বিট্টু এত সুন্দর কমেন্টের জন্য তারপর আর বিটুটি টু ও তো ও তো ছেলেই না ওই যে একজন আছে না ডাইনি যে কিনা স্পেশালিস্ট কে লেসবিয়ান কে গে হ্যাঁ হ্যাঁ ওকে তো কুইন্টালি বলেছে যে এই বাবা জীবনের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা করার জন্য সাথে রেখেছে আর ও না খুব ভালো পরীক্ষা করতে পারে ও ও তো বলেছে বিটু টি টু গে বিটু টু যদি গে হয় তাহলে তো দারুণ কথা তো রিমি একদম সেই ফ্রেন্ডে আছে গেয়ের সঙ্গে যদি রিমি নাচ গান অনেক কিছুই করে তো কি যায় আসে তুমি 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 হুম তো এইসব গানগুলি তারপর আরও কিছু কিছু গান দেখলাম এতে কি যায় আসে যায় আসে না না গে তো তো রিমি একদম সেফ হ্যান্ডে আছে তবে হ্যাঁ প্রজেক্টগুলি কিন্তু বাড়ির ছাদের উপরই হবে অন্য কোনো জায়গায় কিন্তু প্রজেক্ট করলে আমি তো একদম রিমিকে বোকে পিনটিকে বোকে ভিডিও নামাবো হুম প্রজেক্ট করার জন্য দূরে তখনই যেতে লাগে যখন কি হোটেল রুমে প্রজেক্ট করতে লাগে আর রিমির তো এমনিতেই দাগ আছে কারণ রিমির মাই তো রিমির ঘরের ভেতরে লোক ঢুকায় তাহলে না হয় এখন এত এত লোক যখন ঢুকেছে নয় বিটু টুটু ঢুকলো তাতে কি যায় আসে এত লোকের মাঝে তাছাড়া বিটু টুটু তো গে কারণ তাহলে তো ডাইনি একদম নিশ্চিন্ত বা বাবা জীবনে নিশ্চিন্ত গে শোনা কোনো ভয়ের কোনো কারণই নেই হ্যাঁ ডাইনি কিন্তু প্রচণ্ডভাবে মানুষকে পরীক্ষা করে আগে ফিজিক্যাল ফিটনেস তারপরে এগয়। একটা ম্যারিড মহিলা কোষে লেসবিয়ান বলতে ছাড়ে নেই কে লেসবিয়ান কে গে প্রথমেই না ও ওইগুলি পরীক্ষা করে তারপর বন্ধুত্ব দিদি ডাকা বনু ডাকা বন্ধু ডাকা আগে পরীক্ষা করবে কে কে লেসবিয়ান গে কে পারফেক্ট তারপর যখন দেখবে পারফেক্ট ফিট আছে তখনই সে তার কাছে যায় আদারওয়াইজ যায় না বিটু টিটু ওর কি গুণ আছে বলো ও ছেলেটা গান গায় শুনেছি কয়েকটা গান ভালো আছি ভালো আছি আকাশের ঠিকানায় চিঠি লিখো সত্যি গানের গলাটা খুবই সুন্দর বলবো না 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 সুন্দর না মোটামুটি তো এরকম একটা ছেলে কি আছে হ্যাঁ বিটা একটু ভালো ছন্দ মেনে কথা বলতে পারে এবং ভালো কবিতাও বলতে পারে এটা গুণ হলো হ্যাঁ এটা কোনো গুণ না এটা এই সব কি গুণ হয় নাকি গুণ তো হয় যে প্রচুর টাকা রোজগার করছে যে গাড়ি কিনতে পারছে যে আংটি কিনতে পারছে ওই ধরনের ছেলের দাম মার্কেটে বেশি থাকে ওর তো কোনো দাম নেই ওর কী আছে কিছুই নেই ও লোকে আমাদের মতোই লোককে দেখিয়ে দেখিয়ে লোকের ফেস থামনে লাগে লাগে নাকি ও দশকে এগারোকে বারোকে করেছে তা না হয় এখন রিমি পিঙ্কির হাত ধরে অনেকেই উঠেছে হুম রিমিকে বিয়ে ভিডিও দে পাঁচ লাখ ছ লাখ ভিউজ তারপর রিমির ফটো লাগে অনেকেই লাখ ভিউজ কাঁছে সেখানে যদি বিট্টু একটুখানি রোজগার করে বা একটু ইনকাম করা কোনো কিছু খারাপ নেই আর এতে আমার মনে হয় রিমিরও একটু দান করা হয়ে যাচ্ছে দান করাটা তো পূর্ণ তাই না বেটু কি আর গুণ আছে ও থিয়েটার আর্টিস্ট তার মানে ও নাটক করতে পারে খুব ভালো খুব ভালো স্পন্টেনিয়াসলি অ্যাক্টিং করতে পারে এটা আমি দেখেছি বা আমি জানি বা ডাইনিও জানে হ্যাঁ তো এটুলি পলিটির মধ্যে পড়ে এই গান গাওয়া কবিতা বলা নাটক করা না 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 ট্যালেন্টেড এগুলো ট্যালেন্ট কাকে বলে যে কিনা যে কোনোভাবে হুক অর ক্রু খলে বলে ছলে কৌশলে যে রোজগার করতে পারে যে গাড়ি কিনতে পারে যে ডায়মন্ড কিনতে পারে যে বিভিন্নভাবে বিরিয়ানি খেতে পারে যে বিভিন্ন কারণে বা জায়গায় গিয়ে ব্র্যান্ড প্রমোশন নিতে পারে ওইগুলিকে কোয়ালিটি বলা হয় দুই মানে দুইটা মানুষ রিমি আর বিটুটি টু দুজনের কারোর মধ্যে কোনো কোয়ালিটি নেই দুইটা কোয়ালিটি লেস পিপুল যদি একসাথে হয়ে কিছু একটা করে আমার মনে হয় সেটা নাম কামাতে পারবে সেটাতে কি কারোর ধোঁয়া উঠতে পারে তোমাদের মনে হয় আমার আমি জানি না কিন্তু কালকে রিমিকে নিয়ে আমার করা ভিডিওটা দেখে কিছু ভালো ভালো মানুষও কমেন্ট করেছে আমি ওইটা নিয়ে একটু ভিডিও পরে করব কারণ আমি ওকে একা দিতে চেষ্টা করবো ওর টাইটেলে সে কে আমি বলবো ভিডিওটা দেখে নিও তো আমার মনে হয় তাহলে ভিডিও যখন কোনো গুণ নেই রিমির যখন কোনো গুণ নেই হ্যাঁ আর যেহেতু পাবলিক চায় না এইটটি ফাইভ পার্সেন্ট পিপুল এইটটি ফাইভ পিপুল চেয়েছিল যেন ওই ডাইনির সাথে রাইনির প্রাক্তন মিলে যায় ঠিক আছে কিন্তু আমার চ্যানেলে কালকে দেখলাম নাইনটি পার্সেন্ট পিপুল নাইনটি পার নাইনটি পার্সেন্ট পিপুল চেয়েছে বিটুটি টু আর রিমি যেন শর্টস চ্যানেল খুলে এবং ওরা যেন ভিডিও করে হুম আর পিঙ্কিটা কথা বলে দেখলাম যে বিটুটি টুকে আসতে লাগে ভিডিও করতে গেলে আমার কি মনে হয় জানো তো পিঙ্কি বিটি টু নাও যদি আসে যদি একটা ভিডিও করে ওখানে পাঠিয়ে দেওয়া আরেকটা ভিডিও তোমাকে ভালো এডিটিং জানো দুজনে মিলে যদি করতে পারো ভিডিও এডিট করে তাহলে কিন্তু খুব ভালো হয় চেষ্টা করতে পারো পারে রিলস হবে না এখান থেকেও ওইখান থেকেও তুমি বলবে যে না হাতটা ধরার ব্যাপার থাকে হাতটা সময় কথা বলেও ভিডিও করা যায় সব রিলস না হোক কিছু কিছু করা যায় তো ওইগুলিও ভিডিও ছাড়তে পারো দেখো ধোয়া যেখানে উঠতে পারে সেটা তোমার দেখার বিষয় না হ্যাঁ তোমার ঘরে ফুটন্ত ম্যাচ বক্স আছে এটাতে দেখে যদি কারোর যদি এটা তার ব্যক্তিগত ব্যাপার তোমার ব্যক্তিরতা ব্যাপার না হ্যাঁ তুমি জল ঢালবে কেন ধোয়া উঠবে সেখানে তুমি শুধু বিড়িকে জ্বালাবে বিড়িকে জ্বালিয়ে দেখো যে কতটুকুন পর্যন্ত বিড়ির আগুনটা উঠতে পারে তবে বিড়ির ধোঁয়াটা কিন্তু ভালো না শরীরের জন্য ক্ষতিকারক যদি কেউ মনে করে সেই ধোয়াটা নেবে আমার মনে হয় সেটা তার হেলথের জন্য খারাপ তাই আমি একটা কথা বলবো যে বিড়ি রিমি তো বলছি তুই এই ছাপ্পি ড্যান্সগুলি করে করে না হয় ওয়ান লাখ চ্যানেলটা করে নে তাও ভালো দেখ রেমি তোর কোনো গুণ নেই তোর কোনো রূপ নেই তোর কি কিরকম একটা না মেয়ে মানুষ দেখ 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 তুই করিস না 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 তোর চ্যানেলের মধ্যে অন্য কারোর মুখ লাগাতে হয় না তোর কোনো কোয়ালিটি নেই তোর চ্যানেলটা তুই তোর দমেই চালাস হ্যাঁ তুই তোর লাইভ ভিডিও তো কিন্তু কখনো কোনো কন্ট্রোভার্সি নিয়ে কথা বলিস না তুই জীবনে একদিন একবারই বলেছিলি আর সেই কথাটা টেনে টেনে কিন্তু কোথাও না হলো বিশটা কন্ট্রোভার্সি ভিডিও হয়ে গেছে কেউ করেছে হ্যাঁ না না ওরা কন্ট্রোভার্সি চায় না কিন্তু তোর একটা ভিডিও নিয়েই কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়ে গেছে দেখলেনি তোর যখন কোনো গুণ নেই কিছুই নেই আমার কি মনে হয় তুই তোর ওই ঝোপ্পাপট্টি মোর দা বাদি হাবেলি জিন এইরকম থিম নিয়ে যদি তুই নাচিস তোর তো গুণ নেই ঝোপড়পট্টি তুই তুই ঝোপড়পট্টির মধ্যে থেকেই রিলসগুলি করিস আমার মনে হয় পাবলিক বলবে আর লাল পাবলিক তোকে কিন্তু পেতে চাইছে তাহলে তুই কেন তুই কেন পাবলিক থেকে মুখ ঘুরে রাখবি তোর গুণ নেই তোর শুধু একটাই গুণ যেহেতু তুই হাতটাকে কেটেছিস তাই পাবলিক তোকে ভালোবাসছে যদি তুই না কাটতি তেলে তোকে কেউ 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 ভালোবাসত না তোর ওই গুণের জন্যই কিন্তু পাবলিক ভালোবেসেছে তো তুই যেমন হাত কেটেছিস পাবলিক ভালোবেসেছে অনেকেই তো শুনেছি আধা চিপি ডেটল খেয়েছিল প্যারাসিটামল আমি শুনেছি তো দেখিনি চোখে তোরটা দেখেছি চোখে হ্যাঁ ওই না কেন পাবলিকের সিম্পেথিকটা শুধু একদিকে গেল কেন পাবলিক কিন্তু ভালো কাজ করে না ইনজাস্টিস পাবলিকের এই ইনজাস্টিস আমি তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি অনেক দুটো লাইভে বসেও বলেছিল যে আজকেই জীবন শেষ করে দেবো বাইক নিয়ে বেরিয়ে গেছিল সিম্পেথি পেলো না কেন খরগোশকে নিয়েও তো অনেকে করেছিল কিন্তু না জানি না সিম্পে পাক আর না কমেন্ট বক্সে প্রচুর গিফট আর লোকে তো এখন মানে গিফট কিনে কিনে বসে থাকে কবে বক্স খুলবে আর গিফট দেবে হয় হয় সবার ভাগ্যে এরকম গিফট পাওয়ার মতো ভাগ্য থাকে না হরি অ্যাকচুয়ালি জানো তো ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ ছাড়া ঈশ্বর ছাড়া গাছে একটা পাতাও নড়ে না ঈশ্বরের বিচারে কার কমেন্ট বক্সে কি থাকবে সেই বিচারটাও কিন্তু ঈশ্বরী করে সবাই যেমন মাস্টার কার্ড দিয়ে টার্চ করে লাইট জ্বালাতে পারে না তেমনি সবার কমেন্ট বক্সে কিন্তু এত সুন্দর সুন্দর দামি দামি গিফট পাওয়া যায় না দেখে হবে তুই ভাবিস না একদম ভাবিস না বিড়ি জ্বালাইলে জিগারে সে কর কিছু একটা বসে থাকিস না ধোঁয়া উঠবে সেই ধোঁয়াতে জল ঢালতে ডালার কার্য তো আমরা আছি তো তুই কেন চেপে থাকবি তুই নাচ বাই